হেরোইন সহ গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল ও এক টিএসআর জওয়ান। তাদের নাম দিলীপ চাকমা, নরোত্তম চাকমা ও সঞ্জীব চাকমা। ধৃত দিলীপ চাকমা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমার দেহরক্ষী। ধৃতদের কাছ থেকে হিরোইন ভর্তি 148টি প্লাস্টিকের কন্টেনার সহ একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হিরোইনের বাজার মূল্য 10 লক্ষ টাকা। কাঞ্চনপুর বনদপ্তরের সেন্ট্রাল নার্সারি থেকে এই 3 আরক্ষা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চনপুরের এসডিপিও বিক্রমজিৎ শুক্ল দাস, সঙ্গে ছিলেন কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস। মন্ত্রী সান্ত্বনা চাকমার দেহরক্ষী এবং দুই পুলিশ কনস্টেবলের কাছ থেকে এই হিরোইন সংগ্রহ করার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।